Chamo loco. Baik. ও ভাই এত বড় কি সমস্যা? ভাই কি সমস্যা? দূর না সমস্যা কত যদি আমি কই দিলাম আপনি কি করতে কইছেন নাকি? দেখেন আপনার কি সমস্যা কি হইছে দেখেন। আচ্ছা ভাই দেখতেছি আমি সমস্যা। আচ্ছা দেখেন সমস্যা। মোবাইল ঠিক করতেছি না কি ঠিক করতেছি এতক্ষণ লাগে মোবাইল ঠিক করতে মিয়া ভাই কি সময় লাগবে একটু বল জোরে মেলায় ভাঙা মোবাইল দিছে আপনি জোড়া লাগাইতেছেন চালু করেন ভাই এটা তো ভাই অল্প কিছু সমস্যা তো অল্প কিছু জোরে মিয়া চালু করেন বুঝি মিয়া হাতায় গেছি চালু করেন কি রোটা কি আরে মোবাইল দিছি আধা ঘন্টা ধরে মোবাইল ঠিকই করতে পারতাছি কি মোবাইল কি ভাঙছে না কি করছে নিজে বুঝতে পারতাছি কেন রাখেনে হ্যাঁ আল্লাহ এর মোবাইল আছে ইও তো হ্যাঁ কি খবর দাও কি মোবাইল কি সমস্যা কত টাকা বিল করছেন এই করছি না 300 টাকা কি সমস্যা কি দেখেন এটা বলে আদতে পড়া লাগি সমস্যা না অল্প কিছু নষ্ট হইছে আমি বুঝলাম না আপনার মোবাইলে খুলে দিয়েছি নষ্ট হইছে অল্প কিছু তো মোবাইলটা খুলে দিয়েছি আমি কি কতক্ষণ ধরে ট্রাই করছ তুমি মোবাইল কার না ভাই মোবাইল আমার তোমার এর হিস্ট্রি বলে কি সমস্যা হিস্ট্রিতে মোবাইল আরতে পড়ছে পড়া পড়া দি আর চালু হয় না আর অনেক জনের কাছে নিছিলাম ওরা কইছে ভাই পাবো না মানে তোমাদের আলো কত নামটা মুছি দেখি আপনি পারেন নাকি দেই মোবাইল ঠিক করে দেন ঠিক করে দেন ভাইরা তো আমি তো মন করে 2-3 মিনিট ঠিক করে দেব 2-3 মিনিট আচ্ছা দেখি বড় বড় ফিলা না মানে আপনি ঠিক করেন কে চেষ্টা করছে যে অত নাম জানি না বহুত বড় বড় জায়গায় তো গেলাম ওরা ভাই ঠিক হই চেষ্টা করছো হালকা হালকা চেষ্টা করছি হালকা হালকা চেষ্টা করছো আরে বেটা এটা তো আমি মিটারে মাপলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ আরে ভাই 200 টাকা বিল লাগবে টাকাটা তো বড় সাবজেক্ট না বুঝেন না মোবাইলটা তো বড় সাবজেক্ট না না আপনি একটু দূর থেকে আসছেন দেখি আপনি কি শির ইয়াতে গেছেন ব্যালেন্স দেখাছেন নাকি হ্যাঁ হ্যাঁ সব ফেল হয়ে গেছে আর মোবাইল ধরে কে মোবাইলে বলে কোনো সমস্যাই খুঁজে পায় না অন আপনি নামটা মুছি আপনি অনেক ইউটিউব চ্যানেল মধ্যে দেখছি অন দেখি আপনার কাছে আইলাম দিয়ে মোবাইল ঠিক হয়নি আচ্ছা আমি দেখি আমাকে 5 মিনিট সময় দিবেন আচ্ছা সমস্যা নেই 5 মিনিট সময় লোকেরা অনেক দূর থেকে আসেন নাম শুনে বুঝছো আসার দিকে এরকম নাম আছে সেই 2002 সাল থেকে আমরা শুরু করছি এরকম ওই অনেক কাস্টমার এর আগে ভিডিওতে দেখবে সর আছে কিনা এটা তো শুই তো করে না কি রে কি অবস্থা এটা এই যে কানেক্টর ঠিক হলো দিতে কই যাবে এটা ঠিক তো হয়ে যাবে আশা করা আচ্ছা দেই ঠিক করেন দেই ভাই একটু সময় দেন সময় তো দিলাম দেই ঠিক করেন এত বড় বড় পিলাররা পারলো না আর হ্যাঁ বলে 2 মিনিটে পাইরা লিব আজকে না পারলে এর খবর আছে আজকে আর 12টা বাজাম শোনা হলো নোকিয়া সেট ঠিক আছে এইসব সেট নোকিয়া 12 সেট হতে পারে অনেক টেকনিশিয়ানরা 12 সেটের কোনো মাপ কি কিছু বলতে পারবে না ঠিক আছে অযথা আজেবাজে দোকানে ঘুরবেন না আমি তো এগুলো কিছু বুঝি না এর লেগে তো আপনার কাছে বললাম আপনি এই নাম আছে আপনি এই কাম সরাসরি নেবেন এই যে দেখেন ধরছি এখন একটা এই দেখেন একটা আয়রনের দাম 7000 টাকা ঠিক আছে অনেকে 200 টাকা দামে আয়রন দিয়ে কাজ করে এই চিকি অনেকে লাইন কেটে গেছে লাইনটা জোড়া দিলাম আর ঠিক হয়ে গেল তো এই লাইন জোড়া দিতে পারবো মুতা মুতা আমার লাইন মুছে ছুড়াই দিই একবারে যাই হোক আপনি বলবেন যে ভাই ভালো করে কাজ শিখেন আসার দিকে যান কেয়ার ট্রেনিং সেন্টারে ভর্তি হন কাজ শিখেন ঠিক করেন এই যে এরাও কইছে হ্যাঁ আমি চেক করি কিন্তু এরা দিয়ে চেক করতে হয়েছে এই দেখেন চালু হয়ে যাবেন একটা লাইন কাটছে শুধু একটা লাইন কাটছে লাইনটা লাগাই দিলাম হ্যাঁ দি আল্লাহ বাহ বাহ লাইন কর বাহ বেশ এই দেখুন দেখছেন আপনার কি খুশি খুশি লাগে হ্যাঁ খুশি লাগে দেন বডি লাগাই দেন এই বডি দাও দাও রাখেন দে দাও কাস্টমার আইলে আগে বলবা যে ভাই আমার বস আছে মামা আছে উনি আসলে ওকে করে দিব, আপনি টেনশন করুন না, যে কোনো ধরনের সমস্যা ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো 100 মোবাইলের মধ্যে 10টা মোবাইল ঠিক হইব না, বাকি 90টাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে তোমার কি ভালো লাগছে? আমার কাছে দেখে আনন্দ লাগছে। এসে কেমন কাজ করি, এভাবে কাজ করব। আচ্ছা ভাই, বুঝলাম না, ওর কাছে মোবাইলটা লয়ে গেলাম, ওরা কইলো মোবাইল একবার বাদ হয়ে গেছে, আপনি মোবাইলটা চালু করে দিয়ে। বুঝলাম না, এটা হলো নোকিয়া ছিল, আমরা 2002 সাল থেকে যখন কাজ করছি, তো নোকিয়া ছিল 2003 4 সাল 5 সালের পরে যখন নোকিয়া ছিল আসলো, আমি নোকিয়া এর উপরে ডিপ্লোমা করছি ঢাকা ইস্তাল প্লাজাতে। ওই সেখান থেকে আমাদের অভিজ্ঞতা নোকিয়া সেট নিয়ে অনেক আগে, অনেকদিন থেকে আমরা ঘাটাঘাটি করি। তো আমাদের আমি জানি যে এখানে কি মাপ দিলে, মিটার দিয়ে মাপ দিলে, এসব মিটার দিয়ে মাপ দিলে, এই দেখেন ডিজিটাল মিটার আমাদের এইগুলো দিয়ে মাপ দিলে মাপ দিতে হয়। এখানে কানেক্ট করা ব্যাটারি লাইন পায় না, আসার খালি নষ্ট হয়ে গেছে, আমি ওটা লাগাই দিচ্ছি। যাই হোক, আপনাদের সার্ভিস আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, দেন লাগাই দেন। আপনার যে কোনো সিট নিয়ে আসবেন, আমরা খুব সহজেই করে দেবো। হ্যাঁ, না আপনার লাগাই দিয়ে দেবো না। ভাই ওকে যে ভাই কত দিব? ভাই 200 টাকা দিব। 200 টাকাই দাও, সময় কম লাগবে। ঠিক আছে, টাকাটা তো কোনো বড় কথা না। কথা হইলো যে যে মানে আপনি ওই দোকানের নামটা মুনছি, তো অনেক মেকানিক এসে লয়ে গেছে ওই লাগে, আসলে একবার চালু হইবো না, মানে এরকম ভাবে মানে নষ্ট হইছে। অনেক মেকানিক এসে গেছিলাম, গুলিস্তান পাতাল যা ঘন সবার কাছে লয়ে গেছিলাম, ঠিক হইবো না। আপনি ভুল জায়গা নিছেন, যারা পুরাতন টেকনিশিয়ান আছে ওদের কাছে যাইবেন। ঠিক আছে, দেখবেন যে পুরাতন টেকনিশিয়ান কারণ এখন তো সব টাচ সেট ঠিক করে, সব এটা তো সহজ জিনিস, টাচ খুলে লাগা দিল ওকে পাঁচ হাজার ব্যাপারে। আর আমাদের নোকিয়া সেটের উপরে আমরা অনেক কাজ করছি ভাই, আপনি একটা কথা বললেন না, বলার সময় নেই, আমার বহুত কাজ আছে ভাই, আমার কাজ করতে হবে। 200 টাকা দেন। ঠিক আছে, টাকাটা দিন ভাই। আমি তো আইছিলাম ভাই আপনার টেস্ট করার লেগে, যেটা সত্য কথা ভাই। আমি তো আপনার বুঝিনার নাম দাম শুনছি, কারণ আমি আপনার নাম বুঝে নিতে ভাই, নাম দাম ডুবানোর লেগে আইছিলাম ভাই, এটার লেগে আপনার বাপ ক্ষমা করে দিয়েন ভাই, আপনার অনেক চালু ভাই। আচ্ছা ক্ষমা করে দিন ভাই, এর জন্য ক্ষমা চাই। ওকে আল্লাহ হাফেজ। আইছে না ভাই, টাকা দেন ভাই, টাকা দেন ভাই। 100 টাকা ভাই, মানে আমি চিন্তিত হয়ে গেছি, আমি টাকা কিনে ভাই, আমার চিন্তা আমার মাথা ঘুমাইতেছে না। এই সেট চালু হয়ে গেল গা, চালু মাথা গেল, সেট চালু হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে 200 টাকা দিলাম, আর পিছে 100 টাকা খাইতে দিলাম। না না পিছে, না না ভাই দেন, না ভাই দেন দেন ভাই, তোমার সাথে লড়াই করছি ভাই, তুমি রাখো ভাই। আচ্ছা রাখ, দোয়া করো ভাই, দোয়া করো। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি একটা কার্ড দিয়ে দেন, মিটিং করে দেন, দেন বেটা কার্ড দেন। পরের থেকে আমার যত ভাই বেড়াদার আছে ভাই, সবাই সবাই এনে মারাই দেবে, সবাই কাটা দেখে আমরা আশা করি। এই ভিডিওটি গল্প চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, কোনো ব্যক্তি বা ঘটনার সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়, কর্তৃপক্ষের জন্য কোনোভাবে দায়ী নয়।